আপনারা সকলে জানেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেব হিমাচল প্রদেশের ভারওয়ানা গ্রাম থেকে তিনি বুথ চলো অভিযান বা গাঁও চলো অভিযান বা গ্রাম চলো অভিযান শুরু করেছে। সেই গ্রাম চলো অভিযান পশ্চিমবঙ্গেও গত 4 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম এবং তার সাথে আমাদের জন্য একটু ইম্প্রোভাইজ করেছি। আমরা শহরী অঞ্চলে প্রায় 14,000 ওয়ার্ড আছে গোটা পশ্চিমবঙ্গে, সেই 14,000 ওয়ার্ডকেও জুড়ে নিয়েছি সব মিলে, বুথ সরি 14,000 বুথ আছে শহরে, সেই বুথগুলোকেও যুক্ত করে ফেলেছি। তো আমরা সেই বুথেও যাব এবং গ্রামেও যাব। সব মিলিয়ে 50,000-এরও বেশি গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্ব তারা যাবে, আমিও যাব এবং প্রত্যেক আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের প্রত্যেক নেতৃত্ব কোনো না কোনো গ্রামে কোনো না কোনো বুথে যাবে এবং সেখানে গিয়ে 24 ঘন্টা কমসে কম তারা সময় দেবে এবং সেই 24 ঘন্টা সময়ের মধ্যে বুথের বিভিন্ন সাংগঠনিক কাজ, বিভিন্ন রাজনৈতিক কাজ এবং অন্য কাজের কথা আমাদের পার্টির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই কাজ আমাদের নেতৃত্ব করবে। সেখানে একদিকে যেমন বুথ, যে বুথ তৈরি করেছি আমরা তার ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে শুরু করে সেই বুথ তথা গ্রামে বসবাসকারী বিশিষ্ট মানুষদের সাথে দেখা করা, বিশিষ্ট লোকেদেরকে সম্মান করা থেকে শুরু করে নানা ধরনের কাজ মানে কার্যক্রম আমাদের নেতৃত্বরা যারা গ্রামে যাবেন, 24 ঘন্টা যারা গ্রামে থাকবেন, কর্মীর বাড়িতে থাকবেন, তাদের দেয়া হয়েছে এবং তারা সম্পাদন করবেন।